নাক এবং কান তারা যখন এই ধরনের পিয়ার্সিং বা ছিদ্র করান নাকফুল বা কানের দুল পড়বার জন্য, তারা কিন্তু এক ধরনের ব্রণের মতো উঁচু এবং শক্ত একটি সমস্যা নিয়ে প্রায় দেখা যায় খুব ভুগতে থাকেন এবং তখন আপনার কি অ্যাডভাইস করে থাকেন? তখন কি সেই যেই জুয়েলারিটি তিনি পরে আছেন সেটি কি তিনি পরে থাকবেন, সেই অবস্থায় আপনাদের কাছে আসবেন নাকি সেটি আপনাকে রিমুভ করতে বলবেন? আচ্ছা, এটা আমরা পেশেন্টকে একটা অপশন দিই যে উনি কি এই ফুটাটা মানে পোর্টেন্ট মানে পেটেন্ট রাখতে চান নাকি এটা বন্ধ করে দিতে চান, ছিদ্রটি তিনি রাখতে চান কিনা, এটা তার ব্যক্তিগত ব্যাপার। উনি যদি রাখতে চান তাহলে উনি ওই নোজ পিনটা কিংবা ওই ইয়ারিংটা খুলবেন না। আচ্ছা আচ্ছা, ওই অবস্থাতেই আমরা যা যা ট্রিটমেন্ট করার ওই অবস্থায় করি, সাধারণত খুলতে বলি না কখনো। আচ্ছা, উনি যদি নোজ পিয়ার্স করে থাকে যেটা হয়তো কোনো গোল্ডের কিছু দিল কিংবা একটা রিং দিল কাঠি দিল মেটালের, ইউজুয়ালি আমরা বলি কিন্তু গোল্ড ইউজ করতে। হ্যাঁ, কারো যদি গোল্ডে বেশি হাইপার সেন্সিটিভ হয় তাহলে সেক্ষেত্রে প্ল্যাটিনাম ইউজ করতে, কিন্তু ইউজুয়ালি আমরা ইমিটেশন ইউজ করতে নিষেধ করি কারণ ওগুলি থেকে দেখা যাচ্ছে যে হাইপার সেন্সিটিভিটিটা বেশি হয়, পরিমাণটাও বেশি। নাক কিংবা কান ফোড়ানোর পরে যে কিলয়েড সমস্যা বা গুটি মতো একটি স্কিনের সমস্যা হয়ে থাকে এবং প্রচন্ড ব্যথা হতে পারে, লাল হয়ে যায় এবং দেখতে খুব একটা ভালো দেখায় না, তো এই ধরনের সমস্যায় কি চিকিৎসা রয়েছে? এই কোয়েশ্চনটা কমনলি পেয়ে থাকে যে নাক ফোড়ানোর পর নাকের ভিতরে দেখা যাচ্ছে মটরশুঁটির মতো কিন্তু কনসিস্টেন্সিটা একটু রাবারি রাবারি, কিংবা কান ফোটানোর পরে কানের পিছনে, এমনকি অনেক সময় নাভিতে অনেক সময় অনেকে পিয়ার্সিং করে, ওখান থেকেও এটা হতে পারে। তো মোস্টলি দেখা যায় যে প্রাথমিক অবস্থায় এটা একটু ইনফ্লামেশন বা ইনফেকশন জাতীয় হয়ে যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কোনো ট্রিটমেন্ট দিই না, ফার্স্ট ইনফেকশনটা কন্ট্রোল করি। 7-10 দিন আমরা বলি একটা টপিক্যালি অ্যান্টিবায়োটিক লাগাতে কিংবা মুখে একটা অ্যান্টিবায়োটিক খেতে, যখন ওরা ইনফেকশনটা কমে আসবে, কারণ ইনফেক্টিভ স্টেজে আমরা কোনো ধরনের প্রসিডিওর করতে পারবো না বা করি না, তখন আমাদের আসলে পেশেন্টকে আমরা অপশন দিই, অথবা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কাউকে আমরা ইন্টারডিশন স্টেরয়েড কিংবা আইএল ইঞ্জেকশন দিই যেটা খুবই কমনলি ইউজ হয় কিলয়েড এ ধরনের কিলয়েডের ক্ষেত্রে, কিংবা আমরা লেজারের পরামর্শ দিই। আমরা জানি যে সার্জারি করলে কিন্তু কিলয়েড বেড়ে যায় বা বড় হয়ে যায় অনেক ক্ষেত্রে যেহেতু কাটা ছেঁড়া, কিন্তু কিছু কিছু বিশেষ কিলয়েডের ক্ষেত্রে যেগুলোতে ইন্টারডিশন স্টেরয়েড কাজ করে না কিংবা লেজার কাজ করে না, অনেক বড় হয়ে গেছে যে লেজারের আলোটা ওখানে ভেদ করবে না, সেই ধরনের স্পেশাল কেসে কিন্তু এ ধরনের কিলয়েডের কিন্তু প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারির প্রয়োজন হয়। তো এটা আসলে পেশেন্ট টু পেশেন্ট ভেদে, আমরা সার্জারি একটা অপশন, ইন্টারডিশন স্টেরয়েড বা আইএল ইঞ্জেকশন একটা অপশন, আর একটা হচ্ছে আপনার লেজার। তো এই ইন্টারডিশন স্টেরয়েড বা আইএল ছাড়াও কিন্তু ইঞ্জেকশনে আমরা অনেক সময় অনেক অন্যান্য উপাদান দেয়, যেমন অনেক সময় ব্লিওমাইসিন একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ আমরা জানি, কিন্তু অনেক সময় এটা কিন্তু কিলয়েডের ট্রিটমেন্টে ইউজ হয়, কারণ আমাদের যে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা যে উপাদানটা আছে এটাকে ইনহিবিট করার জন্য, তো এই ধরনের অনেক ট্রিটমেন্ট মডালিটিজ করে দিতে পারেন, এই ধরনের অনেক ট্রিটমেন্ট মডালিটিজ আছে। তো মেইনলি বললাম তিনটা, কসমেটিক সার্জারি, একটা হচ্ছে ইঞ্জেকশন, আর একটা হচ্ছে লেজার।